একজন প্লেয়ারের নিষেধাজ্ঞা দেয়ায় ক্লাব কাপ হকির সেমিফাইনাল ম্যাচ খেলতেই যায়নি ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান, তাই ওয়াক ওভার পেয়ে ফাইনালে পৌঁছে গেছে মেরিনার। মোহামেডানের রাসেল মাহমুদ জিমি নিষিদ্ধ হন রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায়। ক্লাব কাপ হকির সেমিফাইনালে মেরিনার ইয়াংসের মুখোমুখি হওয়ার কথা ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের, কিন্তু ম্যাচ শুরুর 15 মিনিট আগে মোহামেডান জানায় তারা এই খেলায় অংশ নিতে রাজি নয়। মূলত গেল ম্যাচে রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় মোহামেডানের প্লেয়ার রাসেল মাহমুদ জিমিকে নিষিদ্ধ করেছে ফেডারেশন। তার নিষেধাজ্ঞা তুলে নেয়ার আবেদন করলেও তাতে সাড়া দেয়নি বা হফে। এটা একটা ষড়যন্ত্রের অংশ ছিল বলেই আমার মনে হয়, এবং সে কারণে আমরা চেষ্টা করেছি খেলার জন্য, কিন্তু যেহেতু ফেডারেশনের কোনো সহযোগিতা পাইনি সেহেতু আমরা টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছি। জিমির নিষেধাজ্ঞা না তোলায় সেমিফাইনালে খেলতে যায়নি মোহামেডান, বিপরীতে মাঠে উপস্থিত থাকায় জিতিয়ে দেওয়া হয়েছে মেরিনারকে। 6টার সময় খেলা, 5টা 45 মিনিট এসে যদি আপনি বলেন আমি খেলবো না, সেটা তো যুক্তিযুক্ত কিনা আপনারও বিবেচনা করেন। সেমিফাইনালের ওয়াকওভারের কারণে মেরিনাস ফাইনালে গেল, আবাহনী এবং মেরিনাস আগামী 16 তারিখ বিকেল 3টায় ফাইনালে মোকাবিলা করবে। মোহামেডানের এই সিদ্ধান্তে দেশের পিছিয়ে পড়া হকিতে আরও একটা নেতিবাচক অধ্যায়ের সূচনা হলো, যা হকির জন্যই ক্ষতিকর বটে। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।